আপনি এর আগে দার্জিলিং আসেননি কখনো? নো স্যার, ফার্স্ট টাইম। তার মানে কাঞ্চনজঙ্ঘা দেখা হয় নাই চক্ষু মিলিয়ে? না স্যার। উফ, আপনাকে আমার যা হিংস হচ্ছে না মশাই। কেন? কারণ আমাদের মধ্যে আপনি একমাত্র যে প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি উপলব্ধি করতে পারবেন। বলছেন? বলছি। আচ্ছা এই কথাটা বলুন তো, এই পুরো জায়গায় একটু কোনো গাড়ি ঘোড়া চলছে না কেন? দেখুন, দার্জিলিংয়ে বেশ কিছু জায়গায় গাড়ি চলাচল নিষিদ্ধ, এটা সেরকমই একটা জায়গা। দার্জিলিং মল, আমরা বাঙালিরা যেটাকে ভালোবেসে ম্যাল বলি, তো এখানে গাড়ি চলে না, তবে দরকার পড়লে আপনি ঘোড়ায় চাপতে পারেন। পারবেন তো ঘোড়ায় চড়তে? আরে কি বলছেন, ঘোড়ার গ্র্যান্ডফাদারই চললাম রাজস্থানে, যে একবার উঠতে চলেছে তার কাছে অন্য কোনো জন্তু কোনো ব্যাপারই না। হ্যাঁ, ঘুরতে বেরিয়েছো বুঝি? হ্যাঁ, খুব ভালো খুব ভালো। আচ্ছা আলাপ করিয়ে দিই, ইনি বিরূপাক্ষ মজুমদার, এর বাড়িতেই আমাদের শুটিং হচ্ছে। উনি প্রদোষচন্দ্র মিত্র, বিখ্যাত ডিটেকটিভ। হ্যালো, নমস্কার। ওর ভাই তপেশ রঞ্জন। নমস্কার। আর ইনি রহস্য রোমাঞ্চ সিরিজের লেখক লালমোহন গাঙ্গুলি। নমস্কার। আমি দিচ্ছি শোন, আমাদের কাছে ছিল 1200 টাকা, ঠিক আছে, টিকিটে গেল 250 টাকা, বিয়ারে গেল 210 টাকা, অটো জল লসুন যা করেছি তাতে আরো 200 টাকা, ওই রুমে আরো 200 টাকা। এবার বল আমরা থাকবো কোথায়? এত জল, এত ঢেউ, এত ঝাও, তুই কোনটা ছেড়ে কোনটা ধরবি সেটা বল ভাই। আরে ভাই, এত তাড়াহুড়ো কিসে তোর? বাবা, হ্যালো হ্যালো হ্যালো, বলছি তোমরা এখন কোথায়? একটা ভিডিও কল করবো? শ্রেয়া শ্রেয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, আর মরে গেলে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে না তো? কি ফালতু বকছো বলো তো, তোমরা কোথায় আগে বলো। এখন তো রাস্তায় আছি, একটু পরে উপরে চলে যেতে পারি। আরে আরে, তোমার ম্যানেজার আমাকে ফোন করে জিজ্ঞেস করছে তোমার নাকি কোভিড হয়েছে, তুমি আমাকে আগে করে একটু বলে রাখবে না? এই দেখে দেখে তোর বাবা, তুমি ছাড়ো। হ্যালো 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 হ্যালো, ভাই 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 একটু আস্তে চালা। আরে এত তাড়াহুড়োর কি আছে, আস্তে চালা না, আরামসে আরামসে আরামসে, প্লিজ প্লিজ ভাই একটু আস্তে চালা না। এখানেই নাকি অর্কো? অর্কো, আরে দৌড়াচ্ছিস কেন? আরে বাপরে বাপ, আরে ভাই আস্তে। আরে ভাই, আরে বেটা, আপনি আমাকে খুঁজে পেলেন কি করে বলুন তো? দ্যাটস নট ইম্পর্টেন্ট। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, আমি উত্তর নাও দিতে পারি। তাহলে থাক, কাম অন, আস্ক। তখন রিসেপশনে আপনি আমাকে দেখে চিনতে পারলেন না কেন? আমি তো তোকে প্রথম থেকেই চিনেছি, তুই আমায় চিনতে পারিস না। মানে আমি ঠিক, তোর মনে আছে হালী শহর, শেখমপুরের মেলা, নদীর ধার, সরস্বতী পুজো, টিউশন ক্লাস, বাড়ির ছাদে বৃষ্টি, রাজলক্ষ্মী?